দিদি কাকে ভোট দিলেন? আমি আমাদের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তাকে ভোট দিয়েছি, সকাল সকাল ভোট দিয়েছি। আমাদের এখানে মহিলা ভোট অনেক এখন পর্যন্ত অনেক করেছে, হ্যাঁ, আরো করবে। আমি আমাদের দিদি বাংলার রচনা ব্যানার্জি আছে, রচনা ব্যানার্জিকেই আমরা সবাই ভোট দিয়েছি, কারণ দিদির আমরা লক্ষ্মী ভান্ডার সবাই পেয়েছি ব্যাপকভাবে, রচনা ব্যানার্জিকেই এখানে সব ভোট করছে। দিদি মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে অনেক কিছু করে যাচ্ছেন, বিশেষ করে মহিলাদের জন্য, তাই আমরা সবাই একত্রিতভাবে উপকৃত। এবং আমার এটাই আশা, এটাই আকাঙ্ক্ষা যে উনি যেভাবে ওনার কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন, উনি যদি জেতেন তাহলে আমাদের কর্মের প্রগতি আরও অনেক উন্নত হবে, আমাদের পশ্চিমবঙ্গ আরও অনেক ধাপে ধাপে এগিয়ে যাবে। তাই আমি পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক হিসাবে, বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসাবে এটাই প্রার্থনা করি, বিপুলভাবে আমাদের টিএমসি যেন জয়লাভ করে লোকসভা নির্বাচন। আমি এইমাত্র ভোট দিয়ে বেরোলাম, আমি মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছি। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যেভাবে উন্নয়ন এগিয়ে চলছে, আমার মেয়ে কন্যাশ্রী, আমার স্ত্রী লক্ষ্মী ভাণ্ডার, আমার মা বার্ধক্য ভাতা, আমার বাবা বার্ধক্য ভাতা, আমি অবশ্যই তৃণমূলকেই ভোট দেবো, আজীবন কাল যতদিন বাঁচবো।